পদ্মা সেতুকে ঘিরে দক্ষিণাঞ্চলে চলছে একগুচ্ছ মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ, বদলে যাবে 21 জেলার মানুষের জীবনমান। ফ্রি টিকিট বাণিজ্য, উড়োজাহাজ লিজে অনিয়ম, পাইলট নিয়োগে অস্বচ্ছতা, বিমানের সকল অনিয়মের নেতৃত্বে সাবেক এমডি, তদন্তে দুদক। টেস্ট ড্রাইভের কথা বলে রাজধানীতে গাড়ি চুরি, কয়েক ঘন্টা পর আবারও ফিরিয়ে দিল শোরুমের সামনেই। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ সংস্কারে নানা অনিয়মের অভিযোগ, বছর বছর বাজেট বরাদ্দ হলেও নির্মাণ হয় না টেকসই বাঁধ। এবং ওসি মোয়াজ্জেমকে ঘিরে ক্ষোভে ফুসছে রংপুরের মানুষ, বেগম রোকেয়ার পূর্ণ ভূমি থেকে প্রত্যাহারের দাবিতে কর্মসূচি। স্বাগত সকালের সংবাদে, আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। পদ্মা সেতুকে ঘিরে দক্ষিণাঞ্চলে বাস্তবায়ন হচ্ছে একগুচ্ছ মেগা প্রকল্প। এসব প্রকল্পের কাজ শেষ হলে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হবে বলে মনে করছেন স্থানীয়রা। পাল্টে যাবে কৃষি, বদলে যাবে জীবনযাত্রার মান। বেলাল রিজভীর প্রতিবেদন, জানাচ্ছেন সুরজ আহমেদ। পদ্মা নদীর উভয় প্রান্তে একসময় বলতে গেলে জনশূন্য ছিল, কিন্তু পদ্মা সেতুকে ঘিরে পাল্টে যাচ্ছে দুপারের জীবনযাত্রার মান। সেতুটি চালুর আশায় বুক বেঁধেছেন এলাকার সর্বস্তরের মানুষ। রাজধানীর ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করলে অর্থনৈতিকভাবে লাভবান হবেন পদ্মাপাড়ের কৃষকরা। পদ্মা সেতুর প্রায় 73% কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত সেতুর 1650 মিটার দৃশ্যমান হয়েছে। সেতুর কর্মযজ্ঞ দেখে খুশি এলাকার মানুষ। পদ্মা সেতু হলে আমাদের দেশের মিল কারখানা হবে, অনেক কিছু হবে, অনেক উন্নত হবে। উপর দিয়েও যে রাস্তায় পাড়া বহন হয়ে গেছে, আমরা খুশি। পদ্মা সেতু এখন আর হয়ে যাবে ইনশাল্লাহ, বাস্তব হয়ে গেছে। পদ্মা সেতুকে ঘিরে মাদারীপুরে বাস্তবায়ন হচ্ছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, শেখ হাসিনা তাঁতপল্লী, শিবচরে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বড় কেশবপুরে হাইটেক পার্ক সহ বেশ কিছু মেগা প্রকল্প। এছাড়াও দত্তপাড়া ও সন্ন্যাসীর চর এলাকায় 2000 একর জমির উপর বিশ্বমানের অলিম্পিক ভিলেজ নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়নের পথে। পদ্মা সেতুকে ঘিরেই আসলে সকল উন্নয়ন কর্মযজ্ঞ, যেটি আমরা হাইটেক পার্ক কুতুবপুর মৌজায় প্রায় 75 একর জায়গায় এটি স্থাপিত হবে। এই পদ্মা সেতুর উন্নয়নের কারণে প্রায় 2 একর জায়গা নিয়ে একটি ট্রমা সেন্টার, দাদাভাই ট্রমা সেন্টার নির্মিত হচ্ছে। সেতু নির্মাণ শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের 21 জেলার আর্থসামাজিক কাঠামো। মানুষ দ্রুতগতিতে ঢাকা সহ সারা বাংলাদেশের সাথে এই দক্ষিণবঙ্গে যোগাযোগ স্থাপিত হবে, যাতে অর্থনীতির একটা গতি সঞ্চার হবে, মানুষ বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। বহুমুখী পদ্মা সেতু কেবল দক্ষিণ পশ্চিমাঞ্চলের নয়, পুরো দেশের অর্থনীতিতেই ব্যাপক পরিবর্তন আনবে। সব মিলিয়ে স্বপ্নের এই সেতু শুধু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নয়, দেশের মানুষের সার্বিক কল্যাণেও বয়ে আনবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। সুরজ আহমেদ, নিউজ 24। বড় একটি সিন্ডিকেটকে সাথে নিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতির নেতৃত্ব দিয়েছেন বিমানের সদ্য বরখাস্ত এমডি ও সিইও মোসাদ্দিক আহমেদ। বিশেষ করে ফ্রি টিকিট বাণিজ্য, উড়োজাহাজ লিজে অনিয়ম, পাইলট নিয়োগে অস্বচ্ছতা এবং কার্গো খাতে ব্যাপক দুর্নীতি করেছেন তারা। আর এইসব দুর্নীতির তথ্য উঠে এসেছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অনুসন্ধানে, যার সত্যতা যাচাইয়ে এরই মধ্যে মাঠে নেমেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা দেশমিন সোমা। গেল মাসে বাংলাদেশ বিমানের পাইলট নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হাসান মাসুদের ছেলে সাদমান শাহরিয়ার। কিন্তু তার অভিযোগ, সদ্য বরখাস্ত এমডি মোসাদ্দেক আহমেদ অনৈতিকভাবে নিজের ভাতিজাকে নিয়োগ দিতে দুর্নীতির আশ্রয় নিয়েছেন, বঞ্চিত করেছেন অন্য মেধাবীদের। এয়ারফোর্সের এক্সামটা নিয়ে তো দুর্নীতি কেমনি প্রমাণ হচ্ছে? বিকজ এইটা দেখার পরে তো বোঝা গেছে, একটা ছেলে রিটার্নে 100-তে এত মার্ক পেয়েছে আর ভাইবাতে সে ফেল করেছে। ভাইবাটা হাই মার্কের ভাইবা রাখা হয়েছে। পৃথিবীর কোনো কোনো পরীক্ষায় ইন্টারভিউতে রিটার্ন অ্যান্ড ভাইবা সেম মার্ক হতে পারে না। ক্লিয়ারলি 11 জন হলো গে ফ্রেশ পাইলট গেছে। এই 11 জনে কি 11 জনই তারা বিমানের আত্মীয় স্বজনদেরকে নিয়েছে। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন বলছে, গেল মাসে 31টি শূন্য পদে পাইলট নিয়োগে 13 ধরনের অনিয়ম হয়েছে। নিজের ভাতিজাকে সুযোগ দিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরও ক্ষমতা দেখিয়ে সংশোধনীর মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা কমিয়ে আনেন এমডি মোসাদ্দিক। সেই সুযোগে প্রথম বিজ্ঞপ্তিতে বাদ পড়া 30 জনের আবেদন বৈধতা পায় এবং নিয়োগ পান তার ভাতিজাও।
অনুসন্ধান বলছে চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত ৩১ জনের মধ্যে ১৩ জনের চাকুরি হয় প্রথম দফায় বিজ্ঞপ্তিতে যাদের আবেদন করারই সুযোগ ছিল না। যেহেতু আগের এমডি সম্পর্কে ভালো খোঁজ খবর পাওয়া যায়নি, উনি অনেক অনিয়মের সাথে জড়িত ছিলেন মর্মে প্রমাণপত্র প্রমাণ দেখা যায়, সেই কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ শুধুমাত্র এমডি নয়, এমডি যেমন পাইলট নিয়োগের সমস্যা ছিল সেটা দুদক তদন্ত করছে, সেখানে উনি একা নয়, তার সাথে আরও অনেকে জড়িত আছে। টানা তিন মেয়াদে দায়িত্বে থাকা বরখাস্ত এমডি মোসাদ্দিক সহ বিমানের প্রশাসনের বড় একটি সিন্ডিকেটের বিরুদ্ধে এমন আরও নানা রকম দুর্নীতির তথ্য পেয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের একাধিক তদন্ত কমিটি। এরা টিকিটগুলো ম্যানুয়ালি ব্লক করে রাখত, কোনো যাত্রী যখন যেত তখন বলতো যে টিকিট নেই। নন শিডিউল কার্গো থেকে ট্যাক্স না আদায় কারণে শুধুমাত্র আমাদের প্রতিবেদন অনুযায়ী ৯ সাল থেকে ১৭ সাল পর্যন্ত ৪১২ কোটি টাকা ক্ষতি হয়েছে, যেটা আমরা তদন্ত প্রতিবেদন দুদককে পাঠিয়েছি, দুদক এখন সুনির্দিষ্টভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে চলতি মাসের শুরুতেই পুলিশের বিশেষ শাখায় চিঠি পাঠিয়ে বিমানের ১০ কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ১৪৮ কর্মকর্তা কর্মচারীর জবানবন্দি নেওয়া শুরু করেছে সংস্থাটি। দেরিতে হলেও বিমানের দুর্নীতি নিয়ে টনক নড়েছে সরকারের, আর সে কারণে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাই দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান এভিয়েশন বিশেষজ্ঞদের। লাকমিনা জেসমিন সোমা, নিউজ ২৪, ঢাকা। টেস্ট ড্রাইভের কথা বলে শোরুম থেকে নতুন গাড়ি নিয়ে পালিয়ে আবার সেই দোকানের সামনেই রেখে গেল ছিনতাইকারী। সোমবার বিকেলে অদ্ভুত এই ঘটনা ঘটে রাজধানীর বাড়িধারা এলাকায়। সিসি ক্যামেরার ফুটেজে ছিনতাইকারীর চেহারা ধরা পড়েছে, তবে পরিচয় এখনও নিশ্চিত নয়। রামিম হাসানের রিপোর্ট। গাড়ি কেনার জন্য রাজধানীর বাড়িধারার একটি শোরুমে ঢোকেন নীল শার্ট কালো প্যান্ট পরা এই ব্যক্তি। কথাবার্তার এক পর্যায়ে শোরুম থেকে একটি গাড়ি নিয়ে টেস্ট ড্রাইভে বের হন তিনি, সঙ্গে ছিলেন বিক্রেতার একজন ড্রাইভার। অবস্থা পরক করার কথা বলে রাজধানীর কুড়িল এলাকার ৩০০ ফিট রাস্তায় এসে বিকেল ৪:৩০টার দিকে ড্রাইভারকে রেখে গাড়ি নিয়ে পালিয়ে যায় সে। গাড়িটা নামিয়ে পিছন এই দিক দিয়ে ঘুরে পিছন সাইড, ওই সারে যেরকম ঘুরছে না ওইভাবে পিছন দিয়ে ঘুরতেছি, এই পিছন পর্যন্ত আসাই সে টান। তারপর তো আমি চিল্লি মনে করেন, ওখানে তো গাড়ি কেউ থামায় না, ফাঁকা রোড না, কেউ আর থামায় না। তা আমি তারপরে সাথে সাথে আবার ফোন দিয়েছি অফিসে। রাত ১২:৩০ পর্যন্ত থানা পুলিশ করে সবাই যখন ক্লান্ত তখন জানা যায় গাড়িটি পাওয়া গেছে এবং তা শোরুমের সামনেই রয়েছে। এমনকি গাড়ির চাবিটি পর্যন্ত খুঁজে পাওয়া যায় দোকানের ভিতরে দরজার নিচেই। গাড়ি হাইজ্যাক হয় শুনছি, নিয়ে যায় এরকম মানে সিসকাচোর টাইপের, মানে নিয়েও গেছে দিয়েও গেছে এই ফার্স্ট। ওই যে আমরা মিডিয়াতেই করছি, ফেসবুকে দিছি, র‍্যাবকে জানাইছি, তারপরে থানায় একজন অপরিচিত লোকের কাছে গাড়ি ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিক্রেতা জানান এ ধরনের ঘটনার সাথে তারা পরিচিত ছিলেন না। তো অনেক সময় আমাদের গাড়ি চিটাগাং পুটে থেকে আসার সময় হাইজ্যাক হয়ে গেছে, এই টাইপের ঘটনা আগে ঘটেছে, কিন্তু শোরুমের থেকে গাড়ি ড্রাইভ করতে নিয়ে যায় হাইজ্যাক করে নিয়ে যায় এটা আগে কখনো আমার ঘটেনি। জাপানের টয়োটা ব্র্যান্ডের এফ প্রিমিও ২০০০ মডেলের গাড়িটির বর্তমান বাজার মূল্য ২৮,৫০,০০০ টাকা। রামিম হাসান, নিউজ ২৪, ঢাকা। খুলনার দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় প্রতি বছরই ভাঙছে বাঁধ। অভিযোগ রয়েছে বেড়িবাঁধ সংস্কারের নামে প্রকল্প গ্রহণ করা হলেও নানা অনিয়মে অর্থ অপচয় হয়, জোড়াতালি দিয়ে সংস্কার করা স্থানীয় সমাধান হয় না। টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় সারা বছরই আতঙ্কে দিন কাটে উপকূলের কয়েক লাখ মানুষের। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল খুলনার কয়রা, দাকোপ ও সাতক্ষীরার শ্যামনগর এলাকার মানুষ। ঘূর্ণিঝড়ে প্রায় ৫৯৭ কিলোমিটার বাঁধ পানির তোড়ে ভেসে যায়। আইলার পর উপকূলের মানুষের দাবি ছিল স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ, কিন্তু প্রায় ৯ বছর কেটে গেলেও নির্মিত হয়নি কাঙ্ক্ষিত বেড়িবাঁধ। এবারের ঘূর্ণিঝড় ফণীতে উপকূলের সবচেয়ে বড় আতঙ্ক ছিল বেড়িবাঁধের ভাঙন। ঘূর্ণিঝড়ে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। অভিযোগ রয়েছে প্রতি বছর জোড়াতালি দিয়ে বাঁধ সংস্কার করা হলেও কিছুদিনের মধ্যে তা ফিরে যায়
পূর্বের চেহারায়। এ কাজে পানি উন্নয়ন বোর্ডের অনীহা ও অনিয়মের কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি ও উন্নয়ন কর্মীরা। দুই বছর পর পর যে একটা অনুসারে ব্যবসা, এই ব্যবসাটা হয়তো ওনারা পাবে না, এই জন্য পূর্ণভাবে কাজটা ওনারা করে। ঢালটা যদি এক ফিটে দেড় ফিট, এক ফিটে এক ফিট করে ফেলায় তাহলে ওখানে একটা বড় অংশ আর কি সেভিংস হয়ে যায়, কিংবা ওখানে অনিয়ম হয়। বিভিন্ন প্রকল্পের আওতায় প্রতি বছর অর্থ ব্যয় হলেও বাঁধে বড় ধরনের কোনো সংস্কার হয়নি বলে জানিয়েছে স্থানীয় পাউবো। রিসেন্টলি আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, যার মাধ্যমে আমরা 13-14-2-14-1 এই ব্যাটারি টোটালি সংস্কার করব। তবে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। যেটা সাস্টেইন করে, যাতে করে এই অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন জনগণের দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে আমরা রেহাই পেতে পারি। ভাঙনের ঝুঁকি মোকাবেলায় 18-20 ফুট উঁচু টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয় সংসদ সদস্যের। এই যে নদীগুলো সিল্টেশন হচ্ছে, এইখানে যদি আমি ড্রেজিং করে রিভার সাইডে যদি আমি চর ফেলাতে পারি, এবং এই চরে যদি আমি 10 ফিট বা 15 ফিট চর হয়, এইখানে যদি আমি বনায়ন করি ভিতরে এবং বাইরে, আমার এই রাস্তা 50 বছরও নড়বে না। উপকূলবাসীর নিরাপত্তায় তাই দ্রুতই টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ফেনীর বিতর্কিত ওসি মোয়াজ্জেমকে রংপুরে সংযুক্ত করায় ক্ষোভে ফুঁসছে এই এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। ওসি মোয়াজ্জেমকে রংপুর থেকে প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা। সাদ্দাম হোসেন নেমির ক্যামেরায় রংপুর থেকে রেজাউল করিম মানিকের প্রতিবেদন, জানাচ্ছেন আফরোজা ইয়াসমিন। ফেনী সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। গত শুক্রবার গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর থেকে ফুলে ফেঁপে উঠেছে রংপুরের সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আড্ডায় গল্পে প্রতিবাদ জানাচ্ছে রংপুরবাসী। এছাড়াও তাকে অন্যত্র বদলি করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সচেতন মহল। ওসি এই মোয়াজ্জেম নুসরাত হত্যার সঙ্গে যে কঠোরভাবে জড়িত এবং যে ইচ্ছা করে লাঞ্ছিত করেছে, সে রংপুরে আসছে, আমরা কোনোভাবেই তাকে রংপুর বিভাগে থাকতে দেব না। বেগম রোকেয়ার পুণ্যভূমিতে নারী কলঙ্কিত ওসি মোয়াজ্জেমকে আমরা রংপুরে দেখতে চাই না। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিভাগীয় কমিটির আহ্বায়ক জানান, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পূর্ণভূমি রংপুরে নুসরাত হত্যার সাহায্যকারী মোয়াজ্জেমের ঠাঁই হবে না। বারবার দেশে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেই যাচ্ছে, বিচারহীনতার সংস্কৃতি এসব ঘটনার মূল কারণ বলে অভিমত দেন সুজনের সভাপতি। শিশু সহ নারী ধর্ষিত হয়, তখন নিজের লোম শিউরে ওঠে যে আমি কোন সমাজে আছি। সুতরাং এই ক্ষোভটা কিন্তু মানুষের গিয়ে পড়েছে পুলিশের উপরে সবচেয়ে বেশি, কারণ পুলিশকে সবসময় তারা একটা আস্থার জায়গা মনে করে। এই আস্থার জায়গাটা যখন ভেঙে গেছে, মানুষ তখন ক্ষোভে দুঃখে বাধ্য হয়েছে এই ওসির রংপুরে আসার বিষয়টাকে কোনোভাবে মানতে রাজি না। 48 ঘন্টার মধ্যে ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জ থেকে প্রত্যাহার, স্থায়ী চাকরিচ্যুত এবং হত্যার ঘটনায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। আফরোজা ইয়াসমিন, নিউজ 24। সকালের সংবাদে এবার একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি আরও সংবাদে। সকালে সংবাদে স্বাগত আরও একবার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের কোয়েটা শহরে মসজিদের বাইরে বোমা হামলায় নিহত হয়েছে 4 পুলিশ সদস্য, আহত হয়েছে কমপক্ষে 12 জন। সোমবার রাতে মসজিদে তারাবির নামাজ চলাকালীন সময়ে বাইরে টহল দিচ্ছিল পুলিশের গাড়ি, এ সময় গাড়ি বহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী। 3 দিন আগে বেলুচিস্তানের একটি 5 তারকা হোটেলেও হামলার ঘটনা ঘটে। তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর। ঘটনায় অভিযুক্ত তাহির আহমেদ মীর নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি জনবিচ্ছিন্ন এলাকায় নিয়ে যায় অভিযুক্ত তাহির।
এরপরই তাকে ধর্ষণ করে সে। মেডিকেল পরীক্ষায় ওই শিশু ধর্ষণের ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এদিকে অভিযুক্ত ব্যক্তি নিজেকে শিক্ষার্থী প্রমাণ করতে একটি প্রাইভেট স্কুলের সার্টিফিকেট উপস্থাপন করলে তা নিয়ে বিতর্ক শুরু হয়। ক্ষুব্ধ গ্রামবাসী ওই স্কুলটি বন্ধের দাবি তোলার পাশাপাশি কয়েকজন স্কুলটিতে আগুন ধরিয়ে দেবার চেষ্টা করে। এরপরই তাহিরের কঠোর শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভে নামে সাধারণ মানুষ। এই ছিল সকালের সংবাদের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।